রেখেছি কনক মন্দিরে কমলাসন পাতি হয়ে সুন্দর মম গৃহে আজি করম উৎসব রাতি হবে সুন্দর আমি সকল কুঞ্জ কানন ফিরি এনেছি জ্যোতি জাতি তব পদ তলে আমি বাজাব স্বর্ণ বীণা বরণ করি এবং অনিশ্চয়তার পরিবেশ সুস্থভাবে বেঁচে থাকার জন্য সুস্থ সামাজিক পরিবেশ একান্তই কাম্য। সর্বক্ষেত্রে এখন তীব্র প্রতিযোগিতা, সবাই নিজ লক্ষ্যে পৌঁছানোর জন্যে ছুটে চলেছে। অবশ্যই জীবনে সফলতার জন্য ছুটে চলা দরকার, কিন্তু আত্মকেন্দ্রিকতার ঘেরাটোপে অন্য ধ্বংসাত্মক সমাজ সৃষ্টি হয়ে যাচ্ছে, যেখানে মানবিকতা এবং সামাজিকতাকে দখল করে হিংসা প্রাধান্য পাচ্ছে, যার ফলস্বরূপ আজ সমাজ এবং সংসার নৈতিকতা হারিয়ে ধ্বংসের পথে এগিয়ে চলেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আসুন আমরা সমবেত হয়ে জগৎজননীর কাছে প্রার্থনা করি, বরিশ ধরা মাঝে শান্তির পানি। নাকি আত্মগ্লানিতে ডুবে যাচ্ছি, প্রকৃতি সেখানে আমাদের সহজ রাস্তা দেখিয়ে দেয়। একবার হৃদয়কে প্রসারিত করে যদি চারিদিক দেখি, আনন্দ প্রেম ছড়িয়ে আছে সবখানে। শুধু সবাইকে আপন করে নিতে হবে, প্রেমই ভরিয়ে দেবে আমাদের শূন্য জীবন, আনন্দধারা বহিছে ভুবনে।